আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস হাউ আর ইউ লেটস স্টার্ট আওয়ার ক্লাস অফ স্পিচ ক্লাস ফোর ইন আওয়ার প্রিভিয়াস ক্লাসেস উই হ্যাভ লার্নড অ্যাবাউট অ্যাসেকটিভ অ্যান্ড ইন্টারভিভ সেন্টেন্সেস নাও টুডে উইল লার্ন অ্যাবাউট ইম্পারটিভ সেন্টেন্সেস ইফ দেয়ার ইজ ইম্পটিভ সেন্টেন্স ইন রিপোর্টেড স্পিচ ড্যাট মিনস রিপোর্টেড স্পিচের মধ্যে

হ্যাঁ স্টার্টেড উইথ ভার্ভ তার মানে কী হবে ভার্ভ দ্বারা শুরু হবে অ্যান্ড নেক্সট নাম্বার টু স্টার্টেড উইথ লেট ভার্ভ মানে লেট দ্বারা শুরু হবে লেটটাও কিন্তু এক ধরনের ভার্ভ তো ইনভাইটেড সেন্টারেসের শুরুতেই কি থাকবে হয় মেইন ভার্ভ একটা থাকবে অথবা লেট ভার্ভ থাকবে এখানে দুটাকে অনেকে অক্জেলাইল ভার্ভ বলতে পারো কিন্তু এটা অক্সেলের ভার্ভ নয় এটা আছে মেইন ভার্ভ কারণ আমরা জানি যেখানে মেন ভার্ভ থাকে না সেখানে অক্জেলের ভার্ভটাই মেন ভার্ভের কাজ করে তো যাই হোক আমরা কি করে চিনব ইম্পারেটিভ সেন্টেন্সটা বাক্যটা শুরু হবে কি ভার দ্বারা উচ্চ থাকে তাহলে আজকে আমরা পরিবর্তন শুরু করি ইনশাল্লাহ প্রথমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সেটা নিয়ে কাজ করবো স্টার্টেড উইথ ভার্বস তার ভার দ্বারা যেটা শুরু হবে আমরা সেটা নিয়ে কাজ করি তাহলে আমরা সবসময় জানি যে রিপোর্টিং সরি রিপোর্টেড স্পিচ অনুযায়ী কি হবে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে যেহেতু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে তাহলে সেট বা সেট টুটে কি বসে আমরা সেটা একটু দেখে নেই সেট বা সেট টুটে কি বসবে আদেশ বোঝালে অর্ডার বসবে আদেশ বলতে হ্যাঁ আদেশ বলতে আমরা বুঝছি কি বুঝবো যে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা সেটা যদি আদেশ বোঝায় তার মানে বক্তার যদি এটা স্পিকার যদি এটা আদেশ অর্থে ব্যবহার করে তাহলে এই সেইট বা সেইট টু উঠে কি হবে অর্ডার হবে যদি এইটা উপদেশ অর্থে বোঝায় তাহলে কি হবে সেইট বা সেইট টু উঠে অ্যাডভাইজড হবে যদি অনুরোধ অর্থে বোঝায় তাহলে কি হবে রিকোয়েস্টেড হবে আবার প্রস্তাব বোঝালে কি হবে প্রপোজড হবে তো আমরা আমরা আমাদের এই পরিবর্তনগুলো করার সময় অবশ্যই আমরা খুব সতর্ক থাকবো যে কোন বাক্যটা আদেশ বোঝাচ্ছে কোন বাক্যটা উপদেশ বোঝাচ্ছে কোন বাক্যটা অনুরোধ বোঝাচ্ছে এইটা বুঝে নিয়ে কিন্তু আমাদের এই করতে করতে হবে রিপোর্টিং পরিবর্তন না নাহলে আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যাবে তো আমরা এই বাক্যটা যেহেতু কি আছে ফাদার সেই টুমি বাবা আমাকে বলছে ডু ইউর হোমওয়ার্ক তোমার কাজটা তোমার বাড়ির কাজ করো তার মানে বাবা এখানে ধরুন একটা আদেশই করছেন আমাকে সেই ক্ষেত্রে আমরা কি বসে যাচ্ছি এখানে অর্ডার বসাতে পারবো ইনশাল্লাহ তো তারপরে এখানে অবজেক্ট অংশটা বসে গেছে এবার কি হবে কমা ইনভার্টেড কমা উঠে কি বসে এটা আমরা দেখবো কমা ইনভার্টেড কমা এখানে আমরা জানি যে কমা ইনভার্টেড কমা এখানে উঠে কি বসবে টু বসবে ইম্পারটিভ সেন্টেন্সের এটাই গঠন যে কমা ইনভার্টেড কমা বসে উঠে কি বলবে টু বসে এখানে দেখো আমি নোট হিসাবে দিয়ে দিচ্ছি এবং ভার্বটি বসে যাবে কি হবে ভার্ব এই যে এখানে বসে গেছে তারপর বাকি অংশ বসবে কিন্তু এই বাকি অংশের মধ্যে যদি প্রোনাউন থাকে তাহলে সেগুলো চেঞ্জ হবে যেরকম এখানে ইউর কোন পার্সন সেকেন্ড পার্সন পজিটিভ ফর্ম সেকেন্ড পার্সন কাকে নির্দেশ করে অবজেক্টকে অবজেক্ট মিকে নির্দেশ করে তাহলে মির পজিটিভ ফর্ম কি মাই সেজন্য এখানে ইউরের জায়গায় মাই বসেছে সিম্পল জিনিস আমরা আগেরগুলো যদি আমাদের অ্যাসেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যাদের ভালো করে করা আছে তাদের ইম্পার্টিভ সেন্টেন্স অসুবিধা হবে না ইনশাআল্লাহ আমরা আরেকটি বাক্য দেখি ইম্পারটিভ সেন্টেন্স লেট ভার দ্বারা দেখতে শুরু হবে দ্বারা এখানে একটু পরিবর্তন আছে আমরা আগে অবশ্যই এক্ষেত্রে বুঝতে হবে যে এই যে লেট দ্বারা বাক্যটি যে সেন্টেন্স সেন্টেন্সটি কি অর্থে ব্যবহার করা আছে এখানে আদেশ উপদেশ নাকি অনুরোধ বেশিরভাগ ক্ষেত্রেই লেট দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই লেট দ্বারা অনুরোধ মূলক বাক্যটা গঠিত হয় অনেক সময় উপদেশও হইতে পারে কিন্তু এখানে আমরা দেখি যে লেট মি গো আউট তার মানে কি এখানে হি টু সে তার মাকে বলছে আমাকে বাইরে যেতে দাও তার মানে কি মার কাছে সে অনুরোধ করছে তাহলে অবশ্যই এটা অনুরোধ অর্থে আছে তাহলে অনুরোধ অর্থে হলে কি হবে সেইট বা সেই টু উঠে কি হবে রিকোয়েস্টেড সেই একই নিয়ম আমরা যেটা আগের মতো বলেছি এখানে আমরা কিন্তু এখানে কি করলাম এখন রিকোয়েস্টেড বসিয়েছি তো রিকোয়েস্টেড হিজ মাদার তো তোমরা মনে রাখবে এই রিকোয়েস্টেড ঠিক আছে কিন্তু প্রোপোজের ক্ষেত্রে যদি সেইট টু থাকে তাহলে কিন্তু প্রপোজের পরে একটা প্রপোস্টের পরে একটা কি প্রপোস্টের পরে একটা টু বসবে তো আমরা এখানে কি বসাব প্রপোজডের পরে টু বসবে কিন্তু এখানে আমরা কি বাঁকুড়া যেহেতু রিকোয়েস্ট সুতরাং আমরা কি বসেছি এখানেছিজ মাদার বসে গেছে কিন্তু এইবার পরিবর্তনটা হচ্ছে কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে এই কমা লেটের ক্ষেত্রে লেটের ক্ষেত্রে লেটের নিয়মটার ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা এবং লেট দুটাই কি হবে উঠে যাবে উঠে এই কমা ইনভার্টেড কমা উঠে বা লেট এবং লেট উঠে এখানে কি বসবে হিসাবে দ্যাট বসবে তারপরে কি লেটের পরে যে প্রোনাউনটা হবে সেই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম তার মানে ওই প্রোনাউনটি যাকে নির্দেশ করবে তার সাবজেক্টিভ ফর্ম এখানে এই যে মি প্রোনাউনটি মি কোন পার্সন আমরা জানি ফার্স্ট পার্সন অবজেক্টিভ ফর্ম তাহলে ফার্স্ট পার্সন কাকে নির্দেশ করে হি সাবজেক্টকে তাহলে যেহেতু এটা অবজেক্টিভ ফর্ম আমরা জানি যে এখানে অবজেক্টিভ ফর্ম বলবে কিন্তু না এই লেটের এই নিয়মটির ক্ষেত্রে এখানে যখন লেট উঠে যাবে তখন দ্যাট এর পরে একটা সাবজেক্ট বলবে আর সাবজেক্ট সব সময় সাবজেক্টিভ ফর্ম হয় সুতরাং এই যে মিটা এখন হি কে নির্দেশ করছে আর হির এর সাবজেক্টিভ ফর্ম এখানে হি বলবে কখনো হিম বলবেন এটা মাথায় রাখতে হবে হ্যাঁ তাহলে আমরা এই জন্য হি বসিয়েছি এরপরে আমরা একটা অক্সিলের ভার্ব নিতে হবে সেটা শুড হতে পারে মাইট হতে পারে অনেক সময় উডো অথবা কুট ব্যবহার করা যেতে পারে তো আমরা এখানে কি একটা মাইট নিয়েছি তারপরে কি ভার থেকে বাকি অংশ তো ভার থেকে বাকি অংশ বসিয়ে দিয়েছি গো আউট এখানেও গো আউট বসিয়েছি এর মধ্যে যদি কোনো থাকতো সেটার পরিবর্তন হতো বাকি ক্ষেত্রে এরকম বসে যাবে তাহলে খুবই সহজ নিয়ম তোমরা এটা একটু উদাহরণ করো দেখো তোমাদের হয়ে যাবে ও আরেকটি কথা আমি এর সাথে বলে নিই তোমরা কিছু বই দেখবা যে কিছু বই আমি দেখেছি যে তারা কি করে এই লেটটাকে মেন ভাব ধরে এখানে সেই আগের নিয়মটার মতো এখানে কমা ইনভার্টেড কমা উঠে তারা টু ব্যবহার করছে যেরকম টু লেট এখন যাকে নির্দেশ করবে তার অবজেক্টিভ ফর্মই হবে যেরকম টু লেট হিম গো আউট এরকম অনেক বইয়ে এটা দেওয়া আছে হ্যাঁ এটাও হইতে পারে কেউ যদি এটা করে সেটাই হবে তবে স্ট্যান্ডার্ড ফর্মটা এটাই প্র্যাকটিস করা হয় তো সাধারণত এটা প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করি এখন এখানে আমরা একটা এক্সারসাইজ নিয়েছি মাসুম শেদ টুরাজু হেল্প মি টু ফিনিশ মাই ওয়ার্ক হেল্প মি টু ফিনিশ মাই ওয়ার্ক তাহলে এই বাক্যটা দ্বারা কি বোঝাচ্ছে মাসুম হেল্প মি আমাকে সাহায্য করো তাহলে রাজুর কাছে কি সাহায্য চাচ্ছে হুকুম আদেশ করছে না অনুরোধ করছে অবশ্যই অনুরোধ করছে যেহেতু সাহায্য চাও তাহলে আমরা কি বসাবো সেট বা সেট টু উঠে কি বসে যাবো আমরা রিকোয়েস্টেড তার মানে কি মাসুম রিকোয়েস্টেড রাজু এবার খেয়াল করে একটা ভার্ব দ্বারা শুরু হয়েছে সেজন্য কমেন্ট ভার্ট কমা কি টু বসে আছি তারপর ভার্বের বেস ফর্ম বসে গেছে এবার প্রণয়ন পরিবর্তন প্রণয়ন টা কি মি মি কোন পার্সন ফার্স্ট পার্সন অবজেক্টিভ ফর্ম কাকে নির্দেশ করবে মাসুমকে মাসুমের প্রণয়ন কি হি তাহলে হির অবজেক্টিভ ফর্ম এখানে কি হবে হিম তো আমরা এখানে হিম বসালাম এখানে ব্রাকেটে এম দিলাম মাসুমকে বোঝানোর জন্য কারণ এই হিম দ্বারা রাজুকেও বোঝানো যায় যাতে এটা আমাদের ভিতরে সমস্যা না দ্বিধাদ্বন্দ্ব না হয় এই জন্য আমরা ফার্স্ট লেটারটি আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করতে পারি না করলে অসুবিধা নেই তবে এটা করলে এক্সামিনার এক্সামিনারের চোখে এটা সহজেই বোধগম্য হয় মানে বুঝতে সহজ হয় ইনশাল্লাহ হ্যাঁ তারপরে আমরা কি বাকি অংশ কি আছে টু ফিনিশ টু ফিনিশ বসিয়েছি মাই ওয়ার্ক এখানে প্রণাউন আছে একটা প্রণাউনের পরিবর্তন হবে মাই কোন পার্সন ফার্স্ট পার্সন পজিটিভ ফর্ম কাকে নির্দেশ করবে সাবজেক্টকে নির্দেশ করবে সাবজেক্টকে মাসুম তাহলে মাসুমের প্রণাউন কি হি এর পজিটিভ ফর্ম হিজ এখানে হিজ বসালাম এবং ব্র্যাকেটে এম দিয়ে দিলাম বাকি অংশ ওয়ার্ক বসে গেল সিম্পল সিম্পল জাস্ট এই সিম্পল জিনিসগুলো তোমরা যত প্র্যাকটিস করো তত সহজে এটা হয়ে যাবে ইনশাল্লাহ আর একটা উদাহরণ আমরা দেখি দেখো এখানে একটা উদাহরণ নিয়ে এসেছি হিম লেট দাম প্লে হেয়ার টিচার তাকে বলছে তাদেরকে এখানে খেলতে দাও এখন খেয়াল করি এখানে টিসার বলছে তো এখানে লেট আছে তো টিসার কি কাউকে অনুরোধ করে নাকি আদেশ করে বা উপদেশ করে তো এখানে আমরা আদেশ অর্থে অর্ডার অর্থেও দিয়ে যেতে পারে এবং অ্যাডভাইস অর্থেও দেওয়া যেতে পারে কারণ টিসার তো আমাকে বা তাকে কি অনুরোধ করবে না সাধারণত আদেশ করবে বা উপদেশ দেয় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু হ্যাঁ এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ কারণ এই ভুলটার জন্য টিচার তোমার নাম্বার কেটে দিতে পারে আচ্ছা যেহেতু এখানে উপদেশ বা অ্যাডভাইসড অর্থে আমরা ধরতে পারি সেক্ষেত্রে আমরা যদি অ্যাডভাইস হিসাবে ধরে তাহলে উপদেশ হিসাবে ধরে তাহলে অ্যাডভাইস লিখবো আর যদি আদেশ হিসাবে ধরে তাহলে অর্ডার দিব অবজেক্ট বসে গেছে কি হেম এবার কমা ইনভার্ট কম উঠে আমরা কি বসেছি দ্যাট যেহেতু লেট দ্বারা শুরু হয়েছে লেটটাও এখানে আউট মানে ম্যানেজ হয়ে গেল তারপরে আমরা কি দেম দেম কোন পার্সন থার্ড পার্সন তো থার্ড পার্সনের কাউকে নির্দেশ করবে না এখানে সাবজেক্ট নির্দেশ করবে না অবজেক্ট কেউ নির্দেশ করবে না তাহলে থার্ড পার্সনের কি হবে এখানে সাবজেক্ট ফর্ম হবে দে আছে তাহলে দে সরি দেম আছে দেমের সাবজেক্টিভ ফর্ম কি দে এখানে দে বসছে তারপরে আমরা সুট উড কুড মাইট এর মধ্যে যে কোনো একটা আমরা সুট নিয়ে নিলাম অসুবিধা নেই এখানে মাইট দিলেও কোনো সমস্যা নেই উড দিলেও কোনো সমস্যা নেই আচ্ছা শুট তারপরে কি ভার্ব প্লে আমরা প্লে বসলাম এবার হেয়ার থাকলে আমরা জানি যে দেয়ার বসে সেজন্য আমরা হেয়ারের পরিবর্তে আমরা এখানে দেয়ার বসেছি সিম্পল বেশি প্র্যাকটিস করো হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখি রাহাত মিশু টেল মিশুকে বলছে মিথ্যা বলো না তার মানে কি এখানে উপদেশ অর্থে হইতে পারে নিষেধ অর্থে হইতে পারে তো আমরা যদি উপদেশ অর্থে হয় তাহলে আমরা কি দেবো সেই টুর পরিবর্তে অ্যাডভাইসড কি অ্যাডভাইসড এবার খেয়াল করে দেখো এখানে আছে কি ডু নট আছে কমায় উঠে আমরা জানি টু বসে কিন্তু যখন ডু নট ডোন্ট বা নেভার থাকবে তখন এই ডু ডু নট নট ডোন্ট বা ডোট এর পরিবর্তে নট টু বসবে আর নেভার থাকলে নেভার টু বসবে এই জায়গাতে এটা মাথায় রাখবা তারপরে কি হবে ভার্ভ ভার্ভের বেস ফর্ম থেকে বাকি অংশ বসে যাবে খুবই সহজ এখন কেউ যদি আরেকটি ভিন্ন নিয়মে করা যাবে নিয়মটা হলো ভিন্ন নিয়মটা হইল এই যে ফরবেড আমরা ফরবেট শব্দের অর্থ হচ্ছে নিষেধ করা ফরবেড শব্দের অর্থ কি নিষেধ করেছিল ফর মানে নিষেধ করা আর ফরবেট মানে ফার্স্ট ফরবেট তো কেউ যদি এখানে এই ফরবেটটা ব্যবহার করে তাহলে এই নট বা নেভার বসবে না কি হবে না নট বা নেভার বসবে না কারণ এই ফরবিট বা ফরবেট শব্দটা নি নাবোধক শব্দ নিষেধ করা মানে না করা সুতরাং তখন কিন্তু এই এখানকার যেই টুটা এখানে ছিল এই টুর আগে যে নটটা ছিল ফরবেট বসানোর জন্য নট বলবে না কেউ যদি এখানে ফরবেট ব্যবহার করে তাহলে কিন্তু এখানে নট ব্যবহার করা যাবে না বাকি অন্য সময় যেটাই ব্যবহার করব না কেন এখানে নট ব্যবহার করতে হবে তাহলে এই যে কোনো একটা উদাহরণ লিখলেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ হ্যাঁ তবে সবসময় তোমার কাছে যেটা ইজি মনে হয় তুমি সেটাই করবে আচ্ছা এরপরে আর একটি উদাহরণ আমরা দেখি ডাবল সেন্টেন্স ডাবল সেন্টেন্স থাকলে আমরা কি করব ডাবল সেন্টেন্স বলতে আমরা এর আগেও প্র্যাকটিস করেছি একাধিক রিপোর্টেড স্পিচের মধ্যে একাধিক সেন্টেন্স থাকা এখানে একটা আমরা উদাহরণ নিয়েছি দেখি ফাদার সেই টু মি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইউ হ্যাভ টু ডু এ লট অফ ওয়ার্কস আমরা এই ডাবল সেন্টেন্স রিপোর্টেড স্পেসের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে ডাবল সেন্টেন্স এর আগেও করেছি সেই একই নিয়মই আমরা এখানে ব্যবহার করব আমরা এখানে দেখব যে কোনটা কোন সেন্টেন্স যদি যে সেন্টেন্স হবে সেই নিয়মে আমরা এটা করব এর আগেও করেছি এখনো করব ইনশাআল্লাহ তো আমরা প্রথমে কি করব প্রথম নিয়মট এর আগে আমরা কি করছি এই অংশটুকু তাহলে এই অংশটুকু আমরা করে নিয়ে করলে কি হবে বাবা আমাকে কি বলছে উপদেশ দিচ্ছে তোমার সময় নষ্ট করো না তাহলে আমরা উপদেশ বোঝালে সেই টু আমরা কি বসালাম এখানে অ্যাডভাইসড ফাদার অ্যাডভাইসড মি তাহলে ডোট থাকলে আমরা জানি কি নট টু বসে টু বসেছি নট টু ওয়েস্ট এখন ইউর পসি ফ্রম সেকেন্ড পার্সন কাকে নির্দেশ করবে অবজেক্ট মিকে নির্দেশ করবে মির পসি ফর্ম কি হবে এখানে মাই মাই বসছে মাই টার্ন তো এটা আমরা প্রথমটা করে নেব এবার দ্বিতীয় বাক্যটা সেই আগের মতো ওই আমরা প্র্যাকটিস করে দ্বিতীয় বাক্যটা দেখতে হবে কোন সেন্টেন্স এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তাহলে এটা অ্যাসার্টিভের নিয়মে হবে তাহলে অ্যাসার্টিভের নিয়মে হলে কি হবে ফাদারের পরিবর্তে আমরা এখানে কি নেব সাবজেক্ট হি নেব কারণ আমরা দ্বিতীয়বার ফাদার নাউন ব্যবহার করব না প্রণাম ব্যবহার করব আর বাক্য যেহেতু দ্বিতীয় সেন্টেন্স বা আমরা লিখছি সেজন্য আমরা এখানে একটা এগেন বা অলসো বা ফার্দার শব্দটা ব্যবহার করব তারপরে আমরা এই যে এটা সেট টুর পরিবর্তে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমরা টোল ব্যবহার করেছি আর অবজেক্ট কি আছে মি আছে মি বসিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি যে এই সেন্টেন্স শুরুর আগে একটা কনজাংশন দ্যাট বসে আমরা দ্যাট বসিয়েছি এবার প্রণাম পরিবর্তন হবে ইউ সেকেন্ড পার্সন সাবজেক্টিভ ফর্ম কাকে নির্দেশ করবে অবজেক্টকে নির্দেশ করবে তাহলে এই অবজেক্টকে মিকে মিকে নির্দেশ করলে মিস সাবজেক্টিভ ফর্ম কি আই এখানে আই বসেছে এবার ভার্বের পরিবর্তনে হ্যাভ টু আছে হ্যাভ টু থাকলে কি হবে হ্যাড টু তারপর বাকি অংশ কি ডু এ লট অফ ওয়ার্কস এখানে বাকি অংশ বসে গেছে এটা যদি কেউ মানে আরেকটাভাবে ভাবে করা যায় সে করতে পারবে এটা করা যাবে তো আমরা এই উদাহরণটাও দেখে নেই খেয়াল করি এন দ্বারা যুক্ত করা যাবে কি দ্বারা যুক্ত করা যাবে মানে এই হি এগেইন টোল অতিরিক্ত অংশ ব্যবহার না করে আমরা যদি এখানে একটা কি করি ফুল স্টপটা উঠিয়ে দিয়ে এখানে একটা অ্যান্ড ব্যবহার করি এবং যেহেতু এটা আমরা যদি অ্যাডেড দ্যাট ব্যবহার করি তাহলে কোনো ভুল নেই বরং সে এটাই অনেক মানসম্মত তো আমরা অনেক প্র্যাকটিস করলাম এবার তোমরা এক্সারসাইজ বুক থেকে তোমরা প্র্যাকটিস করো কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ টু ওয়াস মাই লেকচার আই রিকোয়েস্ট ইউ টু ওয়াস ন্যাশন অফ স্পিস ক্লাস ফাইভ তোমরা অবশ্যই সেই ক্লাস ফাইভটা দেখবা আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে বেল বাটনটা অন করে রাখবা আমি যখনই কোনো ভিডিও দিব আপলোড করব তোমরা যদি বেল বাটনটা অন করে রাখো তাহলে তোমরা সাথে সাথে কি পারা নোটিফিকেশন পেয়ে যাবে সো বেস্ট অফ লাক আল্লাহ